হ্যালো ফেন্স ওয়েলকাম টু দ্য রাজ ইনফরমেশন অ্যান্ড সেন্সালি থ্যাংক ইউ ফর কিপিং আপ উইথ দিস চ্যানেল মাথা পিছু এক হাজার টাকা পরিযায় শ্রমিকদের জন্য স্নেহের পরশ রাজ্যের সো ফেন্স আজকের এই বিশেষ আপডেটটি স্টার্ট করার পূর্বে একটি ছোট রিকোয়েস্ট এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিও সম্পর্কে তো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারেতেই কিছু পরিযায়ী শ্রমিকের কিছুটা উপকার হতে পারে সোফেন্স আজকের এই লেটেস্ট আপডেটটি স্টার্ট করা যাক পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অসংগঠিত ক্ষেত্রের বা ছোট ছোট উদ্যোগের যেসব শ্রমিকরা আটকে পড়েছেন লকডাউনে তাদের নানা সমস্যার কথা নিরন্তর পৌঁছাচ্ছিল মুখ্যমন্ত্রীর দরবারে করোনা মোকাবিলায় শুরু হওয়া লকডাউনে অধিকাংশ ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিকদের সিংহভাগেই এখন উপার্জনহীন কিন্তু বাড়িতেও ফিরতে পারছেন না তারা এই পরিস্থিতিতে ভিন রাজ্যে যাতে তাদের খাওয়া পড়ার সংকট না দেখা দেয় তা নিশ্চিত করতে স্নেহের পরশ প্রকল্প ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর যেসব পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু কোভিড নাইন্টিন সংক্রমণের মোকাবিলায় চব্বিশ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের জেরে অন্য রাজ্যে আটকে পড়েছেন তাদের এককালীন এক হাজার টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য স্নেহের পরশের টাকা কারা কারা পাবে এ বিষয়ে আলোচনাটি দেখে নেওয়া যাক ওই ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে করোনা মোকাবিলা শুরু হওয়ার লকডাউনের জেরে যেহেতু আন্তরাজ্য পরিবহন বন্ধ সেহেতু তিনি নিজের রাজ্যে ফিরতে পারছেন না যাদের ক্ষেত্রে এরকম ঘটেছে তারা আবেদন করতে পারবেন নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রমাণ করার জন্যে খাদ্যসাথী কার্ড বা এপিক বা আধারের নম্বর দিতে হবে জেলা শাসক বা কলকাতার পুরো কমিশনার যদি নিশ্চিত হন যে আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং লকডাউনের কারণে বাইরে আটকে রয়েছেন তবে সাহায্য মিলবে কিভাবে আবেদন করতে হবে যেহেতু রাজ্যের বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পক্ষে সশরীরে হাজির হয়ে আর্থিক সাহায্যের আবেদন জানানো সম্ভব নয় তাই রাজ্য সরকার একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে যার নাম ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ নিজের মোবাইলে ওই অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে আবেদন জানাতে পারবেন ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা গুগল প্লে স্টোর থেকে বা পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে বাংলার হোমপেজে দেওয়া জয় বাংলা লিঙ্ক থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে এবং ডাউনলোডের পরে তাতে প্রয়োজনীয় তথ্য দিতে হবে আবেদন করতে কি কি লাগবে নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি খাদ্যসাথী বা এপিক বা আধারের নাম্বার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই অ্যাকাউন্টের নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য মোবাইল নাম্বার পশ্চিমবঙ্গে তার কোনো এক প্রতিনিধির নাম সম্পর্ক এবং ফোন নাম্বার। অর্থ সাহায্যের আবেদন অনুমোদনের প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে পাঠানো আবেদন জেলাশাসক বা কলকাতার পুরকমিশনার দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে বাংলা হোমপেজে দেওয়া জয় বাংলা লিঙ্কের মধ্যে স্নেহের পরশ লিংকে প্রত্যেক আবেদনকারীর আবেদন খতিয়ে দেখবেন জেলা শাসক বা কলকাতার পুরকমিশনার খতিয়ে দেখে সন্তুষ্ট হলে অনলাইন আবেদন অনুমোদন দেবেন এই অনুমোদনের পরে রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট আবেদনকারীর অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেবে অ্যাকাউন্টে টাকা ঢুকলে আবেদনকারী এস এম এস পেয়ে যাবেন বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের মাধ্যমে এই স্নেহের পরশ প্রকল্পের রূপায়ণ ঘটবে ঘটাবে রাজ্য সরকার কুড়ি এপ্রিল থেকে তিন মে তেসরা মে পর্যন্ত এই প্রকল্প কার্যকরী থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সুফেন্স এই ধরনের আরও লেটেস্ট আপডেট পেতে অবশ্যই রাজ ইনফরমেশন চ্যানেলের সঙ্গে থাকবেন আর পরিযায়ী যেসব শ্রমিকরা আছেন তাদের কাছে আমার এই ভিডিওটি গেলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন কারণ এতে আপনাদের উপকারের সম্বন্ধে কিছু আপডেট দেওয়া হলো সুফেন্স আজকের মতো এটুকুই সতর্ক থাকুন সাবধানে থাকুন সরকারি নির্দেশ মান্য করে চলুন থ্যাংক ইউ